সদী মণ্ডলী আসসালামু আলাইকুম বসন্তের এই সন্ধ্যায় আপনাদের সবার উপস্থিতিতে আমরা আনন্দিত ও উদ্বেলিত শত ব্যস্ততার মধ্যেও ঢাকার তীব্র যানজট পেরিয়ে আপনাদের উপস্থিতি যেমন বিয়াম মিলনেতাকে আলোকিত করেছে তেমনি আলোকিত করেছে মানব জমিনকে আমি নিজেই কিছুটা নার্ভাস আবেগাপ্লুত ঠিক পঁচিশ বছর আগে আজকের দিনটির মতো বাংলাদেশের ট্যাবলয়েড পত্রিকা চলবে কি চলবে না এ ছিল হাজারও প্রশ্ন এমনকি আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগও ছিল আমাদের প্রতি একটি রক্ষণশীল মুসলিম প্রধান দেশে কি করে ট্যাবলয়েড পত্রিকা প্রকাশের চিন্তা করলাম এটাই ছিল তাদের জানার আগ্রহ শুরুতেই অবশ্য পাঠকদের বিপুল সারা আমাদের আর দূর করে দেয় দীর্ঘ এই পথ চলা সহজ ছিল না অনেক কিছুই করার ছিল কিছু পেরেছি কিছু পারিনি কেন পারিনি সে আলোচনা দীর্ঘ তবে অন্তত দুটি অনুসন্ধানী রিপোর্টের কথা উল্লেখ করতে চাই একটি রাজকীয় কেলেঙ্কারির খসড়া যে রিপোর্ট একজন সাবেক প্রেসিডেন্ট একজন বিচারপতির ফোন আলাপ নিয়ে তৈরি করা হয়েছিল আদালতে কেসেট হাজির করে একটা নজির স্থাপন করেছিল মানব জমিন অতি সম্প্রতি আরেকটি রিপোর্ট যা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হরিশ চৌধুরীর অন্তর্ধান নিয়ে এই রিপোর্টেই প্রমাণ করা হয় হরিশ চৌধুরী মারা গেছেন অধ্যাপক মাহমুদুর রহমান পরিচয়ে আজকের রজ জয়ন্তীর আনন্দময় দিনে এসব নিয়ে খুব বেশি আলোকপাত করতে চাই না অনেকেই আমাকে জিজ্ঞেস করেন মানব প্রধান বিশেষত্ব কি আমি তাদের বলি গত পঁচিশ বছরে জাতির প্রতিটি সম্ভাবনা ও সংকটের সময় মানব জীবন তার অবস্থান স্পষ্ট করেছে কখনো চুপ করে বসে থাকিনি সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে সংকটের ব্যাপারে করেছে সতর্ক মুক্তিযুদ্ধ গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতার পক্ষে মানব সবসময় অবিচল ছিল সাদাকে সাদা কালোকে কালো বলা আমাদের সম্পাদকীয় নীতি গণতন্ত্র আছে গণতন্ত্র নেই এমন সমাজে সত্য বলা সত্যিই এক চ্যালেঞ্জ কঠিন তো বোটেই গণতন্ত্রের সাফল্যের প্রধান শর্ত হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অধিকার আমাদের সমাজটা চলে বিভক্তির ডক্ট্রি হয় তুমি আমার পক্ষে না হয় বিপক্ষে এর বাইরেও তৃতীয় কোনো মত থাকতে পারে তা অনেকেই মানতে রাজি নন এমন চিন্তার দেশে সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ এর মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা সত্যিকার অর্থেই বিপজ্জনক বিশ্বব্যাপী অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান গণতন্ত্রের সংকট চলছে এই অবস্থায় সারা পৃথিবীতে সংবাদপত্রকে অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে এর সংকট আরও বেশি যাই হোক নানামুখী সংকট সম্ভাবনার মধ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অগ্রগতি হয়েছে অনেক এটা বলতেই হবে শুধু অগ্রগতির গল্প বলাই সাংবাদিকতার কাজ নয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আমাদের বিদ্বেষ নেই কারো প্রতি নেই পক্ষপাতিত্ব রজ জয়ন্তীর এই দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে সত্য যত কঠিনই হোক না কেন আমরা তা বলার চেষ্টা করব। ফরাসি চিত্রশিল্পী জর্জ ব্র্যাকের একটি বিখ্যাত উদ্দীতি এখানে উল্লেখ করতে চাই তিনি বলেছিলেন সত্য বর্তমান শুধু মিথ্যাকেই আবিষ্কার করতে হয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ